মর্নিং, আপনারা দেখছেন দ্য বাউন্ডলেস রোড আর আমি সৌজন। আবার শুরু হচ্ছে একটা নতুন ট্র্যাভেল সিরিজ। এবার আমরা চলেছি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, যা ভারতবর্ষে ইতিহাসে একটা বড় ভূমিকা রাখে। লখনৌকে বলা হয় নবাবের শহর। সেই নবাবের শহরের নবাবী আনার খোঁজে আমরা বেরিয়ে পড়েছি আর এই মুহূর্তে রয়েছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে এখান থেকে বেলা 11:45 সময়। সেই ট্রেন পৌঁছাবে গিয়ে আগামীকাল, অর্থাৎ একদিন পর বেলা 12:15। তো এই দীর্ঘ সময়ের রেলযাত্রা আপনারা আমাদের সঙ্গে থাকুন। ১৩১৫১ কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে রয়েছে আমাদের ট্রেনের টিকিট। AC-2 রয়েছে আমাদের টিকিট, কিন্তু সমস্যা হচ্ছে AC-2 কম্পার্টমেন্টটা পড়েছে একদম ট্রেনের লাস্টে। নর্মালি তাই হয় ফার্স্টে পড়ে নইলে লাস্টে পড়ে, কিন্তু এক্ষেত্রে লাস্টে পড়েছে। এবং যেটা হবে এতে, যে যাত্রাপথে যেখানে দোকানপাট থাকে সেগুলো মূলত স্টেশনের মাঝখানে, তো শেষের দিকে দোকানপাট খুব একটা থাকে না, এর ফলে আমাদের একটা এর সমস্যায় পড়তে হবে। আমাদের সিট 13 এবং 14, ওপর নিচে AC-2 যেরকম হয় নর্মালি, এ বিষয়ে দেখানোর বিশেষ কিছু নেই। ওপর নিচে দুটো সিট আর যা যা থাকে, চার্জিং পয়েন্ট, আয়না এবং অন্যান্য বস্তুগুলো, রিডিং লাইট, প্রতিটা সিটের সঙ্গেই চার্জিং পয়েন্ট দেওয়া আছে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন রওনা হলো কলকাতা স্টেশন থেকে। 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। লখনৌ পৌঁছানোর সময় হচ্ছে আগামীকাল বেলা 12:15। এখানে যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম যে অযোধ্যায় রাম মন্দিরের জন্য এখন ট্রেনের রুট ডাইভার্ট হচ্ছে, তো তার জন্য কিছুটা লেটও হচ্ছে। আমরা দেখি আমাদের কপালে কী রয়েছে। ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন দক্ষিণেশ্বরে। ৩৭ কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার দ্বিতীয় স্টপেজ কামারকুণ্ডুতে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। এই ট্রেনে যদিও প্যান্ট্রি কার রয়েছে, কিন্তু তারপরেও আমরা বাড়ি থেকে অনেক খাবার নিয়ে এসেছি। তো কি কি খাবার নিয়ে এসেছি একটু লিস্টটা শুনুন। বলুন, মিষ্টি, স্যান্ডউইচ, চিলি চিকেন, চিপস আছে, অনেক কেক আছে, কারণ এর আগে আমাদের প্যান্ট্রি কারের খাবারের স্বাদ খুব একটা পছন্দ হয়নি, ওই জন্য আর কোনো রিস্ক নিইনি, বাড়ি থেকে আজকে সকালেই সব বানিয়ে। 98 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে ট্রেনের টাইম ছিল 1:24, কিন্তু এখানে ট্রেন 12 মিনিট লেট আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 8 মিনিট। ট্রেনটায় এতগুলো স্টপেজ যে সব স্টপেজ কভার করা পসিবল নয়, মানে কী লেভেলের স্টপেজ এটা একটু বলে বোঝানো যাক। বর্ধমান থেকে পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করা পর্যন্ত এই ট্রেনটা অলমোস্ট সব জায়গায় দাঁড়ায়। কীরম কীরম দাঁড়ায়? প্রথম হচ্ছে পানাগড় দাঁড়ায়, তারপর দুর্গাপুর দাঁড়ায়, তারপর অন্ডাল দাঁড়ায়, তারপর রানীগঞ্জ দাঁড়ায়, আসানসোল দাঁড়ায়, কুলটি দাঁড়ায়, বড়াগড় দাঁড়ায়, সমস্ত জায়গা দাঁড়ায়। আবার ঝাড়খণ্ডে যখন ঢুকবে একইভাবে সব জায়গা দাঁড়াতে যাবে। তো সমস্ত স্টেশন কভার করা সম্ভব নয়, তো আমরা যেগুলো মেজর স্টেশন শুধুমাত্র সেগুলোকেই কভার করব। ট্রেন এখন এসে পৌঁছেছে দুর্গাপুরে। দুর্গাপুরে ট্রেন 6 মিনিট লেট, এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। খাবার দাবার রেডি করছেন উনি, দেখুন সব বাড়িতে বানানো ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
এসে গেছে বরাকর স্টেশন। এই বরাকর স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এরপর বরাকর নদী পড়বে, সেই বরাকর নদী পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে সীমানা নির্ধারণ করে। ফলে এরপর আমাদের এই ট্রেনের আর পশ্চিমবঙ্গে কোনো স্টপেজ নেই, এরপরে স্টপেজ হবে ভিন রাজ্যে ঝাড়খণ্ডে। ট্রেন বরাকর নদী ক্রস করে গেল এবং তার সঙ্গে আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ড রাজ্যে। কলকাতা স্টেশন থেকে 262 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ধানবাদে। ট্রেনের এখানে সময় ছিল 4:50, কিন্তু ট্রেন নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট আগে এসে এখানে পৌঁছেছে। ট্রেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ডে ঢুকতেই প্রকৃতি অনেক বদলে গেছে। ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, একটা রুক্ষতা কেমন যেন ধরা পড়ছে চারিদিকে। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমোতে। এখানে ট্রেন রয়েছে সঠিক সময়ে এবং এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। কিন্তু যেটা হয়েছে, এতক্ষণ আমরা যখন আসছিলাম তখন বেশ আরাম লাগছিল ওয়েদারটা, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। গোমো স্টেশনে নেমেছি, এখানে কেমন একটা পাথুরে ঠান্ডা যেটা হয় সেই ঠান্ডাটা লাগছে। এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের পারশনাথে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 2 মিনিট, ট্রেন এখানে প্রায় 15 মিনিট লেটে এসে পৌঁছেছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ফলে বিশেষ আর কিছু দেখার নেই। সামনে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট স্টেশন রয়েছে, তখন আবার কথা হবে। 337 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। এখানে ট্রেন আধ ঘন্টার উপর লেট, আর নিচে নামবো না কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা নেওয়া যাচ্ছে না। কোডারমা জংশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন আমাদের, আর কোডারমা জংশন থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশের চাঁদ। দারুণ লাগছে, যতটা সুন্দর লাগছে ক্যামেরা ততটা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু বেশ ভাল লাগছে। কোডারমা জংশনে দাঁড়িয়ে রয়েছি, সেই সময় কোডারমা জংশনে ঢুকছে রাঁচি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এখন বাজে রাত 9:07, আর 462 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গয়া জংশনে। ট্রেন 7 মিনিট মতো লেট, কিন্তু রাত 9:00 বাজলেও কম্পার্টমেন্টে প্রায় সকলেই শুয়ে পড়েছে। ফলে আজকের মতো এখানেই আপনাদের সঙ্গে আমার শেষ কথা হচ্ছে, আবার আগামীকাল সকালবেলা আবার কথা হবে। খেয়ে দিয়ে না শুয়ে পড়লে এবার লোকে বিরক্ত হবে এবং দু চারটে কথাও শোনাতে পারে, তার থেকে ভালো হচ্ছে যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে ভোর 4:15, আমরা এসে পৌঁছেছি বেনারসে। এখানে টাইম ছিল 2:50, তো ট্রেন 1 ঘন্টা 35 মিনিট মতো লেট। এখন বাজে সকাল 7:30, আর যেটা আমি গতকাল থেকে বলে আসছিলাম যে ট্রেন রুট ডাইভার্সন হবে, সেই ডাইভার্সন হয়ে গেছে। আমাদের ট্রেনকে পাঠানো হয়েছে প্রতাপগড় দিয়ে, আর এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে প্রতাপগড়েই। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়, যদিও 12:15 টাইম রয়েছে, তো 12:15 পৌঁছায় কিনা দেখি। একটার পর একটা ট্রেন, একটার পর একটা মালগাড়ি পেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেন আর নড়ছে না। যেরকম দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাও জানি না। শেষ পর্যন্ত ছাড়লো আমাদের ট্রেন,
আপনারা দেখতে পাচ্ছেন গার্ডের কামরা থেকে সিগন্যাল দেওয়া হলো, এবং দীর্ঘ সময় এই অজানা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা আবার লখনউয়ের উদ্দেশ্যে রওনা হলো। সকালবেলা খিদে পেয়েছে তো ব্রেকফাস্ট করতে হবে, তো ট্রেনেরই নেওয়া ব্রেড কাটলেট আর ব্রেড অমলেট নিয়েছি, দেখি কিরম টেস্ট হয়। মোটামুটি গরম আছে, ঠিকঠাক। ঘরে খেলে আমরা আরেকটু পেঁয়াজ টেয়াজ দিই, গরম করি, একটু আনতে আনতে তো একটু ঠান্ডা হয়ে যায়। কাটলেটটা ঠান্ডা, পাউরুটিটা হালকা গরম আছে, একটু বাটার দেওয়া আছে। কাটলেটটা ঠান্ডা হলেও যে বাসি নয় এটা বোঝা যাচ্ছে, ফ্রেশনেস আছে, মোটামুটি ভালোই। ট্রেন এসে দাঁড়িয়েছে আমেঠিতে। আমেঠি কী কারণে বিখ্যাত আমরা সবাই জানি, গান্ধী পরিবারের সঙ্গে এখানকার যোগাযোগ এবং বর্তমান রাজনৈতিক অবস্থা সব কিছুই আমরা জানি। তো সেই আমেঠিতে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। এখন 9টা বাজে, কিন্তু আশপাশ দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখন 9টা বাজে। সেই সকাল থেকে যেরকম কুয়াশা আমরা দেখে আসছি, সেরকমই একটা কুয়াশা মাখা শীতের সকালে আমেঠি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এই আমেঠি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ছে, গার্ড সিগন্যাল দেখাচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল আমেঠি স্টেশনে। 1009 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি দিদির রাজ্য থেকে যোগীর রাজ্যে, অর্থাৎ কলকাতা থেকে লখনউয়ে। ওয়েদার এখানে ভীষণ খারাপ, সারাদিন রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার এবং তার সঙ্গে প্রচণ্ড কনকনে ঠান্ডা। তো শুরু হবে আমাদের লখনউ এক্সপ্লোর, কিন্তু এই ঠান্ডাটাকেও সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে। চলুন মোকাবিলায় নেমে পড়ি। লখনউ চারবাগ স্টেশন এসে পৌঁছেই এই ফিলিংটা হচ্ছে যে এটা নবাবের শহর। এই ছিল আমাদের লখনউ ভ্রমণের প্রথম পর্ব। পরের পর্বগুলোতে আপনারা দেখবেন আমাদের লখনউ ভ্রমণের বৃত্তান্ত। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন।